নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রতিবেদন লেখা শিখবো এবং যে টপিকের উপর আজকের প্রতিবেদন লেখাটা আমরা শিখব সেই টপিকটা হলো টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই থেকে লাইক করবে অবশ্যইকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশানের অনেক বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই এই ধরনের কোনো এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা করার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা যদি একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে লিখলে প্রতিবেদন সঠিকভাবে লেখা হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদের অনুরোধ করবো এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার দেখে নিতে আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে লাগিয়ে রেখে দিয়েছি ওপরের আই বাটনও আমি সেটাকে লাগিয়ে রেখে দিয়েছি সেখান থেকে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে চলো আমরা আজকে দেখে নি যে আজকের প্রতিবেদনটা আমরা কীভাবে লিখতে পারি টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন প্রতিবেদন লেখার নিয়ম অনুযায়ী এখানে লেখা হয়েছে নিজস্ব সংবাদদাতা তারপর এখানে লেখা হয়েছে বীরভূম স্থানের নাম এবং এখানে তারিখটা দেওয়া হয়েছে বারোই আগস্ট দু গত চব্বিশ ঘণ্টায় এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমের বিস্তীর্ণ এলাকা প্রবল বৃষ্টিতে রবিবার রাত থেকেই লাভপুর এলাকায় হাঁটু সমান জল জমে যায় এই মহকুমার সহকৃষি অধিকর্তা জানান গত দিন এই এলাকায় একশো আটাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টি বাড়লে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ার সম্ভাবনা রয়েছে পুরসভার তিন ছয় সাত ও বারো নম্বর ওয়ার্ডের মূল রাস্তায় জল ঢোকায় দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা চোদ্দ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতেও জল ঢুকে যাওয়ায় স্থানীয়রা রাস্তা কেটে জল বার করার চেষ্টা করেন ওই ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর ঘোষের অভিযোগ বর্ষাকালে রাস্তা খুঁড়ে পুরসভা পাইপ বসানোয় রাস্তার পাশের নিকাশি নালাগুলি মাটি জমে বন্ধ হয়ে গেছে ফলে অতিরিক্ত বৃষ্টিতে নিকাশির অভাবে এলাকায় জল জমে গিয়েছে বৃষ্টিতে ও নম্বর ব্লক এবং পটাশপুর নম্বর ব্লকের ক্ষতির পরিমাণ বেশি এখানকার গৌতম নস্কর বলেন বেশ কিছু পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে টানা বৃষ্টিতে জলমগ্ন লাভপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের রাস্তা এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতগুলিকে সতর্ক করা হয়েছে ক্ষতিগ্রস্তদেরও সাহায্য করার চেষ্টা চলছে লাভপুর এলাকার প্রায় একশোটি বাড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দুই নম্বর ব্লকের ভিডিও নরেন মণ্ডল গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রয়োজন অনুযায়ী ত্রিপল এবং ত্রাণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি রবিবার রাত থেকে ভারী বর্ষণে বেশ কিছু চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে ব্লকের কয়েকটি এলাকায় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ক্ষয়ক্ষতির হিসেব জানতে চাওয়া হয়েছে মহকুমা শাসক অসীম কুমার বোস জানান প্রতিটি ব্লক প্রশাসনকে আগাম সতর্ক করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে প্রবল বর্ষণে রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রামপুরহাটের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার রাস্তায় যানবাহনের সংখ্যাও কম ছিল স্কুল কলেজ অফিস আদালতে উপস্থিতির হার ছিল নগণ্য অনেক এই দিন ছুটি দিয়ে দেওয়া হয় এদিকে প্রবল বর্ষণের কারণে স্কুলেই সমুদ্র উত্তাল হয়েছে তবে এখনো পর্যন্ত মাছ ধরতে গিয়ে কোনো ট্রলারের বিপদে পড়ার খবর পাওয়া যায়নি বিভিন্ন বন্দরগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে মৎস্য দপ্তরের সহমৎস্য অধিকর্তা সুরজিৎ সেন জানান গভীর সমুদ্রের আবহাওয়া খারাপ হলেও কোনো ট্রেলার নিখোঁজ হওয়া বা কোনো ট্রেলারের বিপদে পড়ার কোনো খবর নেই এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে যদি প্রতিবেদনটা লিখতে পারো তাহলে তোমরা এক্সামে অবশ্যই ভালো মার্কস পেতে পারবে আশা করি প্রতিবেদনটা তোমাদের কাজে লাগবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ